139 বছরের মধ্যে রেকর্ড ভারী বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয়েছে হংকং। 1884 সালের পর সেখানে আর এমন বৃষ্টি হয়নি। এতে ডুবে গেছে শহরটির মেট্রো স্টেশন এবং রাস্তা। অনেকেরই ডুবে যাওয়া গাড়িতে আটকা পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও কলেজ। একতলা অনেক বাড়িঘরও পানি নিচে। যাদের কাজ বা বাইরে না গেলে চলে না তাদের ঘরেই থাকতে বলেছে শহর কর্তৃপক্ষ। গতরাতে একটানা 158 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সেখানে।